السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى أحمده وأشكره وأتوب إليه وأستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة أن يدع طعامه وشرابه صحيح البخاري حديث نمبر 6057 সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন শুনছেন আপনাদেরকে মাহে রমজানের পক্ষ থেকে এবং আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি মুবারক আলাইকুম শাহরু রমাদান বন্ধুগণ আমরা মাহে রমজানের প্রাথমিক অবস্থায় অবস্থান করছি আল্লাহ পাকের কাছে দোয়া গোজার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাহে রমজানের পূর্ণ এক মাসের রোজা তথা সিয়াম এবং কিয়াম উভয়টি করে আমাদেরকে এ রমজানের যে ফজিলত যে বরকত আমরা যেন অর্জন করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন এবং রমজান মাসের সবথেকে বড় যে শিক্ষা সেটি হলো তাকওয়া অর্জন করা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা খোদাভীতি অর্জন করা এবং এই সুদীর্ঘ এক মাস রোজা রেখে যে তাকওয়া বা পরহেজগারিতার নিয়ম নীতি বা এর তাকওয়া অর্জনের যে পদ্ধতি আমরা অবলম্বন করলাম যে শিক্ষা আমরা অর্জন করলাম আমাদের বাকি জীবনে যেন আমরা এর সফল বাস্তবায়ন করতে পারি এবং আমরা আল্লাহ ভীতির উপরে যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি জীবনের সকল ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রেই যেন আমরা কি আল্লাহ ভীতি বজায় রেখে আল্লাহ ভীতির উপর ভিত্তি করে আমরা আমাদের সমস্ত কাজকর্ম যেন কি দেই আঞ্জাম করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন বন্ধুগণ তাকওয়া পরহেজগারিতা এটি মানব জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ যদি কোনো ব্যক্তির জীবনে তাকওয়া বা খোদাভীতি না থাকে পরহেজগারিতা না থেকে থাকে তাহলে শয়তান তাকে যে কোনো সময় তার জীবনকে অন্ধকারের অতল তলে তলিয়ে দেবেন এবং পাপের সাগরে ডুবিয়ে দেবেন পাপের সাগরে ডুবিয়ে দেবেন এজন্যই আমাদেরকে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে যে আমরা যেন আল্লাহ ভীতি আমাদের বুকে ধারণ করে আল্লাহ ভীতির ওপরে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি বন্ধুগণ যদি আমাদের মধ্যে আল্লাহ ভীতি না থাকে আল্লাহর ডর আল্লাহর ভয় যদি না থাকে তাহলে আমরা যে কোনো সময় যে কোনো ধরনের অপরাধে জড়িয়ে যেতে পারি আর শয়তান আমাদেরকে অপরাধের সঙ্গে জড়িয়ে দেবেন এবং অপরাধে আমাদেরকে নিপতিত করে দেবেন এটাই স্বাভাবিক এটাই সত্য এজন্য যখনই আমরা আল্লাহ ভীতির
মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করব, তখন দেখবেন, আমরা দেখব যে না, আমাদের আমাদের সকল কাজকর্মই স্বাভাবিকভাবে শয়তানের ধোকা এবং প্রবঞ্চনা মুক্ত হচ্ছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বের সম্প্রদায়ের উপরেও লোকদের উপরেও রোজা কি করা হয়েছিল, ফরজ করা হয়েছিল, লিপিবদ্ধ করা হয়েছিল, বিধিবদ্ধ করা হয়েছিল, শুধু তোমাদের উপরে করা হয়েছে তাই নয়, আর এটা একমাত্র বিধিবদ্ধ করার কারণ হলো এ যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা রাখার মধ্য দিয়ে, সিয়াম পালন করার মধ্য দিয়ে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। এই আল্লাহ ভীতি অর্জন করার একটা চূড়ান্ত শিক্ষা মানুষকে দেওয়ার জন্য এই সুদীর্ঘ এক মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। আমাদের অতীতে যাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল তাদের রোজা এবং আমাদের রোজার মধ্যে, তাদের সিয়াম এবং আমাদের সিয়ামের মধ্যে বিস্তর ফরাক লক্ষ্য করা যায়। তাদের রোজা ছিল একদিন, কারো ছিল তিন দিন, কারো ছিল আরও কয়েকদিন, এবং কিছু সময়ের জন্য তাদের কি কি আগের দিনে রোজা কি করা হয়েছিল, ফরজ করা হয়েছিল। কিন্তু আমাদের উপরে সুদীর্ঘ এক মাসের রোজা, রমজান মাসের রোজা কি করা হয়েছে, ফরজ করা হয়েছে, যাতে করে আমরা এই তাকুয়ার শিক্ষাটা আমরা আমাদের জীবনে বেশি করে কি করতে পারি, অর্জন করতে পারি, অর্জন করতে পারি। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি করেছেন, সুদীর্ঘ এক মাসের রোজা ফরজ করে দিয়েছেন। এই তাকুয়া অর্জন করার কতকগুলো পদ্ধতিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কারণ কি, এই রোজা, রমজান মাসের যে সিয়াম বা রোজা, এটি কিভাবে আমাদেরকে তাকুয়া অর্জনে মানে মুখ্যম ভূমিকা পালন করে, সে বিষয়ে হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহালা, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখে অশ্লীল কথাবার্তা বলল, মিথ্যা কথাবার্তা বলল, গরহিত কথাবার্তা বলল, ফুজুল কথাবার্তা বলল, এটা এই কথাগুলো, এরকম আচরণগুলো কি করতে পারল না, বর্জন করতে পারল না। অর্থাৎ রোজা রেখে মিথ্যা কথা, অশ্লীল কথা, অশ্রাব্য কথা এবং ফুজুল কথা, অনর্থক কথা, এই সমস্ত মিথ্যা সাক্ষ্য, এই সমস্ত কিছু যদি কেউ বর্জন করতে না পারে রোজা রেখে, ওয়াল আমালু বিহি, আর এই সমস্ত কথাবার্তার মাধ্যমে যে আমলগুলো করা যায় সেগুলো কি করলো না, বর্জন করলো না, ওয়াল জাহালা, এবং নিজের মধ্যে যে মূর্খতা আছে, অজ্ঞতা আছে, বর্বরতা আছে, এগুলো কি করতে পারলো না, পরিহার করতে পারলো না, অথচ সে রোজা রাখছে আর এই আচরণগুলো তার মধ্যে রয়েই গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই ব্যক্তি জেনে রাখুক যে তার খাদ্য এবং পানীয় ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে, অর্থাৎ পরিত্যাগ করার মধ্য দিয়ে, এই যে রোজা রাখার সময় খাদ্য পানীয় সব কিছু বর্জন করতে হয়, ছেড়ে দিতে হয়, এই যে আমরা উপোস থাকি, এই যে আমরা মানে ভুখা থাকি, এই আপনার ভুখা এবং খাদ্য পরিহার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন রোজা চান না, তার বান্দাদের নিকট থেকে এমন রোজা চান না যে রোজা রাখলো, রোজা রাখার পরে এই সমস্ত আচরণ পরিত্যাগ করতে পারল না, তার এই খাদ্য পানীয় পরিত্যাগের মাধ্যমে সে রোজা রাখুক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না, এটা চান না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রোজা চান বা ওই ব্যক্তির রোজা গ্রহণ করেন যে ব্যক্তি কি এই যে অশ্লীল কথাবার্তা, মিথ্যা সাক্ষ্য,
এবং অনর্থক কথাবার্তা, অহেতুক কথাবার্তা, অনর্থক তর্ক বিতর্ক, বাদানুবাদ, এই সমস্ত জিনিস যেটা পরিহার করতে না পেরে থাকে, তাহলে তাহলে তার রোজা রাখার মাধ্যমে সে কোনো প্রকারের কল্যাণ অর্জন করতে পারবে না। আর এরকম রোজা আল্লাহ রাব্বুল আলামিন চানো না। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার সহি গ্রন্থের মধ্যে 6057 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। তাহলে বন্ধুগণ, আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো এই যে, আসলে এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম, আয়াত থেকে যেটা আমরা বুঝতে চা পারলাম সেটা হলো যে, আসলে এই রমজান মাস হলো অনেক বড় শ্রেষ্ঠ একটা মাস এবং শ্রেষ্ঠ একটা মৌসুম, সর্বোত্তম একটা মৌসুম, সময়, সিজন তাকওয়া অর্জনের। তাকওয়া অর্জনের কারণ তাকওয়া অর্জনের যতগুলো পথ এবং গলি রয়েছে, সিয়াম বা রোজা পালন সেগুলোর মধ্য দিয়ে মানুষকে পরিচালিত করে সেগুলোর অনুসরণ অনুকরণ করতে কি করে দেয়, শিখিয়ে দেয়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাস সিয়াম জুন্নাতুন, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল বা প্রতিবন্ধক। কিসে থেকে? আমরা যদি ধরে নেই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রোজা একটি উত্তম ঢাল। এছাড়াও আমরা কিন্তু এই রোজাকে আরো অন্যান্য ক্ষেত্রেও ঢাল হিসাবে ব্যবহার করতে পারি বা ঢাল হিসাবে পরিগণিত হয়। যেমন যে ব্যক্তি রোজাদার হবে, রোজা তার জন্য অশ্লীলতা এবং গর্হিত এবং খারাপ কাজে থেকে ফিরিয়ে রাখতে এবং যত প্রকার হারাম বা নিষিদ্ধ কর্ম আছে সেগুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য রোজা ঢাল হিসাবে কি হবে, পরিগণিত হবে, ঢাল হিসাবে পরিগণিত হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে বা সিয়ামকে তাকওয়া অর্জনের একটা বড় মাধ্যম হিসাবে কি করেছেন, তুলে ধরেছেন, তুলে ধরেছেন। আর আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সব থেকে বড় বিষয় সেটা হলো যে, আমরা এই যে রমজান মাস এর আমাদের যে রোজা ফরজ করা হয়েছে, এই জন্যই যে আমরা যেন কি করতে পারি, আমরা যেন তাকুয়াটা অর্জন করতে পারি, তাকুয়াটা অর্জন করতে পারি, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কোনো মুসলমান যারা তারা কি কখনো এত গভীরভাবে এ বিষয়টা থেকে এটাকে উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি যে রোজা আমাদের জন্য যে ঢাল, রোজা আমাদের জন্য যে তাকওয়া অবলম্বনের একটা মাধ্যম, এটা আমাদের কি কি করতে হবে, বাস্তব জীবনে এটা তুলে ধরতে হবে, তুলে ধরতে হবে এবং এর বাস্তবায়ন করতে হবে। এটা তো আমরা কখনো নিজেদের চিন্তা চেতনায় এবং মস্তিষ্কের জগতে আমরা কখনো নিয়ে আসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদা সাহওয়াতুহু ওয়া তাআমুহু ওয়া শারাবুহু মিন আজলি, যখন রোজাদার এই সমস্ত কিছু তার প্রবৃত্তির চাহিদা পূরণ করা যদি বর্জন করে এবং তার খাদ্য গ্রহণ করা পরিহার করে এবং পানীয় মানে গ্রহণ করা বর্জন করে, তাহলে এ সব কিছুই সে বর্জন করেছে, পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, মিন আজলি, আমার জন্য, আমার সম্মানার্থে, আমার সম্মানার্থে, অর্থাৎ আমাকে ভয় করে, আমার নিকট, আমি যে এ সমস্ত কিছু যদি সে না ছাড়ত তাহলে সে যে আমার কাছে শাস্তিযোগ্য অপরাধী হিসাবে অপরাধী বলে গণ্য হতো, এ ভয়টা তার হৃদয়ে আছে, এ ভয়টা সে করেছে এবং এ বর্জন করার মধ্য দিয়ে, এগুলো ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে, যেহেতু সে আমার উদ্দেশ্যেই এগুলো বর্জন করেছে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমার রেজামন্দি হাসিল করার জন্য, তাই আমি এর পুরস্কার নিজ হাতে দেব, নিজ হাতে দেব। তো
যে আমার কাছ থেকে এই পুরস্কারটা, আমার কাছ থেকে এই যে রহমত, আমার কাছ থেকে এটার বরকত, এর ফজিলত, এগুলো পাওয়ার জন্য যে তার মধ্যে তার হৃদয়ে যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে এবং এই জাগ্রত হওয়ার কারণেই যে এগুলোকে সে বর্জন করেছে, এগুলোকে সে বর্জন করেছে, তাই আমি এর পুরস্কার নিজ হাতে তাকে দিয়ে ধন্য করব, দিয়ে ধন্য করব। বন্ধুগণ, আমরা যদি একটুবার খেয়াল করি যে এই যে আমাদেরকে খাদ্য পানীয় গ্রহণ করা থেকে রোজা আমাদেরকে কি করেছেন, বিরত রেখেছেন, বিরত রেখেছেন, এবং সকল প্রকার খারাপ জিনিস দর্শন করা থেকে এবং সকল প্রকার খারাপ জিনিস শ্রবণ করা থেকে এবং সকল প্রকার অহেতুক অশ্লীল অশ্রাব্য ভাষা নিজ মুখ দিয়ে উচ্চারণ করা থেকে আমাদেরকে যে যে সিয়াম বা রোজা আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছে, আমাদেরকে যে রোজা যদি কোনো ব্যক্তি, আল্লাহু আকবার, রোজা এমন আমাদেরকে খোদাভীতি অর্জন করার একটা ট্রেনিং দিচ্ছে যে আমরা রোজা রাখার পর অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় যে কারো কারো অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে যায়, অথবা কেউ সফরে রোজা রাখার শরীয়তি বিধান আছে ছেড়ে দিতে পারবে কিন্তু তথাপি সে রাখতে চাচ্ছে, তথাপি সে রেখেছে, এগুলো কেন, কি জন্য করতেছে? তাহলে জবাব যদি দেওয়া যায় এগুলো সব কিছুরই জবাব, তাহলে একটাই জবাব আসবে, সেটা হলো কি, যে সে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে ভয় করে, আর এই আল্লাহকে ভয় করাটাই হলো কি, তাকওয়া, আল্লাহকে ভয় করাটাই হলো তাকওয়া। তাকওয়া আসলে আল্লাহ এবং আল্লাহর শাস্তি এবং বান্দার মধ্যে কি করে দেন, একটা হেমায়া সৃষ্টি করে দেন, হেমায়া সৃষ্টি করে দেন, অর্থাৎ সুরক্ষা দান করে দেন, সুরক্ষা দান করে দেন। যদি কারো মধ্যে, যদি কারো মধ্যে তাকওয়ার ভিত্তি মজবুত হয়ে যায় কোনো বান্দার মধ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি এবং বান্দার মধ্যে একটা কি করে দেন, পর্দা তৈরি করে দেন, একটা পর্দা তৈরি করে দেন যে না, সে আল্লাহর অসন্তুষ্টিমূলক কোনো কিছু করবে না। অথবা এরকম হয়েছে, দেখা যায় যে যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে তাহলে এই তাকওয়া অর্জন অর্থাৎ বান্দার মধ্যে তখন এবং আল্লাহর মধ্যে, আল্লাহর ক্রোধের মধ্যে একটা অন্তরায়, একটা অন্তরায় সৃষ্টি করে দেন, সৃষ্টি হয়ে যায়, একটা অন্তরায় সৃষ্টি হয়ে যায়, যেই সৃষ্টি, সেই যে অন্তরায়টা, যে অন্তরায়টা জাহান্নামের আগুন থেকে তাকে কি করে দেয়, বাঁচিয়ে দেয়, জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে দেয়। বন্ধুগণ, রোজা আমাদেরকে তাকওয়া এভাবে অর্জন করতে সাহায্য করে যে আমরা আসলে যখন রোজা রাখি তখন এই রোজার মধ্যে লৌকিকতা কোনো কিছু থাকে না, লৌকিকতা কোনো কিছু থাকে না, একমাত্র আল্লাহর ভয়েই শুধু কি আমরা রোজা রাখি, আল্লাহর ভয়ে আল্লাহর জন্যই রোজা রাখি। যদি না হতো, যদি ওখানে লৌকিকতা কোনো কাজ করত, মানুষকে দেখানো কোনো উদ্দেশ্য থাকতো, তাহলে অবশ্যই যারা হয়তো রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না, তারা হয়তো কোথাও গিয়ে ঘরের মধ্যে বা পুকুরে ডুব দিয়ে বা কোথাও গিয়ে তারা কি করত, তারা কোনো কিছু খেয়ে নিত, তারা কোনো কিছু খেয়ে নিত, দিয়ে তারা তাদের রোজা ভঙ্গ করে দিত। কিন্তু না, কখনো কারো মধ্যে এরকম কোনো চিন্তা চেতনা কি হয় না, কাজ করে না, কাজ করে না। এজন্যই যখন সে রোজা রাখে তখন তার মধ্যে একটা সবসময় এ কাজ করে যে আল্লাহর সন্তুষ্টি সে অর্জন করবে, আল্লাহর সন্তুষ্টি সে অর্জন করবে, আর আল্লাহ তাকে সবসময়ের জন্য সে দেখছে, আল্লাহ তাকে সবসময়ের জন্য দেখছেন, যত কিছু করছেন সব আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি সীমার মধ্যেই রয়েছে। হ্যাঁ, সে আল্লাহকে ভয় করছেন এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে কি সে ভয় করেন না, সে ভয় করেন না। জি, তো বন্ধুগণ, এজন্যই আমাদের উচিত, আমাদের উচিত যে আমরা রমজান মাসের যে এক মাসের যে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা যে তাকওয়া অর্জন করব সেটা যেন আমাদের জীবনে আমরা ধরে রাখতে পারি।
বন্ধুগণ, তাকুয়াটা কি জিনিস? সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে এবং আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান অবতীর্ণ করেছেন সে বিধান অনুযায়ী তথা কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন আমাদেরকে গঠন করতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত সামান্য আমাদেরকে দান করেন তার প্রতি আমাদেরকে কি হতে হবে? সন্তোষ প্রকাশ করতে হবে এবং পরকালের জন্য আমাদেরকে সবসময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে, প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে। এরই নাম হলো কি? তাকওয়া, বা এরই নাম হলো খোদাভীতি অর্জন করা। বন্ধুগণ, আমরা যদি ছোট্ট কথায় বলি তাহলে বলবো তাকওয়া হলো এটা যে সকল প্রকার, চাই সেটা ছোট হোক বা বড় হোক, যত প্রকারের গুণা আছে সব গুণাগুলোকে আল্লাহর ভয়ে কি করে দেওয়া, পরিত্যাগ করে দেওয়া, বর্জন করে দেওয়া, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। আমরা যদি দেখি তাহলে দেখব যে তাকওয়া সম্পর্কে তালকা ইবনে হাবিব খুব সংক্ষিপ্তাকারে এরকম ভাবে বলেছেন যে তাকওয়াটা হলো যে আল্লাহর আনুগত্যের উপরে কি করা, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমল করা, আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমল করা এবং আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান আসমান থেকে যে নূর কিতাবুল্লাহ অবতীর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন তার ভিত্তিতে আমল করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের প্রত্যাশা রাখা, সওয়াবের প্রত্যাশা রাখা যে আমি যে কাজ করছি, যে আমল করছি, এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সকল প্রকার অবাধ্যচারিতা বর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান, যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করেছেন সেই নিষেধাজ্ঞাগুলোকে, সেই নিষেধাজ্ঞাগুলোকে আমরা কি করব? যদি না মানি তাহলে এটা আমাদের মাশিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর মেনে নেওয়াটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওটা করা যাবে না। সকল মাশিয়াতকে ছেড়ে দেওয়া, সকল মাশিয়াত তথা পাপাচারকে ছেড়ে দেওয়া, এজন্যই যদি ওটা করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দান করবেন। এরই নাম হলো তাকওয়া, এরই নাম হলো তাকওয়া। আচ্ছা, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা যেন রমজানের যে শিক্ষা আমরা যেন আমাদের জীবনে কি করি, তা বাস্তবায়ন করি, বাস্তবায়ন করি। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল, রোজা হলো একটি উত্তম ঢাল। অতএব ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, যে ব্যক্তি রোজা রাখবে, রোজা রেখে সে কোনো গর্হিত কোনো কাজ করবে না, সে কোনো গর্হিত কাজ করবে না, অশ্লীল কোনো কাজ করবে না, ওয়ালা ইয়াজহাল, এবং এমন কোনো মূর্খতাপূর্ণ আচরণ করবে না যেটার দ্বারাতে কি হয়, রোজা কুলুষিত হয়ে যায়, যেটার দ্বারাতে রোজা কুলুষিত হয়ে যায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, وَإِنِمْرُؤٌ قَاتَلَهُ أَوْ سَتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ إِنِّي صَائِمٌ, যদি কেউ কখনো রোজা অবস্থাতে কারো সঙ্গে ঝগড়া বিবাদ, হানাহানি মারামারি, লড়াইয়ে লিপ্ত হতে চায় অথবা তাকে গালিগোলাজ করে, তাকে বকনা দেয়, তাহলে সে যেন বলে إِنِّي صَائِمٌ ইন্নি সায়েমুন, আমি রোজাদার, আমি রোজাদার ভাই, তুমি আমার সাথে যে এই আচরণগুলো করছো এগুলোর প্রত্যেকটির জবাব আমি তোমাকে দেওয়ার শক্তি রাখি, কিন্তু আমি রোজাদার, আমি আল্লাহকে ভয় করি, অতএব আমি তোমার সঙ্গে এগুলোর প্রতিউত্তর দিয়ে আমার রোজার যে
ঢাল, এই ঢাল আমি ভেঙে চুরমার করতে পারি না। আমি আল্লাহর ভয়ে তোমার সঙ্গে তোমার এই জিনিসগুলোর প্রতি উত্তর দেওয়া থেকে আমি নিজেই কি করছি, বিরত রাখছি। এজন্যই যে আমি একজন রোজাদার, রোজাদারের পক্ষে এগুলো কাজে জড়িয়ে যাওয়াটা সম্ভব নয়। অতএব বন্ধুগণ, তাহলে রোজা রেখে কাউকে গালিগুলাজ করা, কারোর সাথে লড়াই করা, ঝগড়া করা, মারামারি করা, হানাহানি করা, মূর্খতাপূর্ণ আচরণ করা, অশ্লীল কোনো কাজ করা, এগুলো কোনো রোজাদারের বৈশিষ্ট্য নয়। এগুলো তাকওয়া অর্জনের পরিপন্থী। আর এগুলো যদি সে পালন করে, এগুলোতে যদি সে এগুলো থেকে বিরত থাকে, তাহলে সে তাকওয়া অর্জন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে, খোদাভীতি অর্জন করতে পারবে। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এরপরে বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াস-সুরব। বন্ধুগণ, আমরা মনে করি যে খাদ্য পানীয় থেকে বিরত থাকার নামই বুঝি রোজা। আল্লাহ রাসূল বলছেন যে এটার নাম রোজা নয়, ইন্নামা সিয়ামু মিনাল লাব্বি ওয়ার-রাফাস। প্রকৃত রোজা হলো ওই যে অশ্লীলতা থেকে, গর্হিত কাজকর্ম থেকে, অনাচার থেকে তার রোজাকে কি করতে পারবে, বিশুদ্ধ রাখতে পারবে, কুলুষমুক্ত করতে পারবে, সেটাই হলো প্রকৃত রোজা, সেটাই হলো প্রকৃত রোজা। আল্লাহ রাসূল বলছেন ফা ইনসাবাকা আহাদুন আও জাহিলা আলাইক, যদি তোমাকে কেউ গালিগোলাজ করে অথবা তোমার সাথে মূর্খতাপূর্ণ আচরণ করে, ফালতাকুল ইন্নি সায়েম, তাহলে তুমি যেন তাকে বলে দাও যে আমি রোজাদার, আমি রোজাদার। এটি ইবনে খুজাইমা এবং ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই সহি সনদে বর্ণনা করেছেন। ইমাম নাসিরুদ্দিন আলবাড়ি রাহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহি করেছেন, সহি বলেছেন। তাহলে বন্ধুগণ, আমাদেরকে সেদিকেও খেয়াল রাখতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুব্বা সাঈমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু', ওয়া রুব্বা ক্বায়িমিন লাইসা লাহু মিন ক্বিয়ামিহি ইল্লা সাহর। কতক রোজাদারকে পাওয়া যাবে যার এই খাদ্য পানীয় থেকে বিরত থাকা, অর্থাৎ ক্ষুধায় কাতর হয়ে যাওয়া এবং পানির পিপাসায় অতিষ্ঠিত হয়ে যাওয়া ছাড়া তার রোজা তাকে বিন্দুমাত্র কি করবে না, উপকৃত করবে না। অর্থাৎ সে রোজার কোনো সওয়াব, রোজার কোনো কল্যাণ, রোজার কোনো বরকত, রোজার কোনো ফজিলত সে অর্জন করতে পারবে না। কারণ কি, এই যে সমস্ত যে চরিত্রগুলো, যে অনাচারগুলো আমি আগে বলে আসলাম, এগুলো যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে আবার এরকম পাওয়া যাবে যে ওয়ারুব্বা ক্বায়িমিন লাইসা লাহু মিন ক্বিয়ামিহি ইল্লা সাহর, অনেক তাহাজ্জুদ গোজার, কিয়ামুল লাইল সুসম্পন্নকারী ব্যক্তি পাওয়া যাবে যে শুধু রাত্রি জাগরণ করে দাঁড়িয়ে 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 শুধু সময় ক্ষেপণ করেছে, তার এই কিয়াম, তার এই তাহাজ্জুদ তাকে বিন্দুমাত্র উপকৃত করতে পারবে না। তাই বন্ধুগণ, আমাদের উচিত যে আমরা রমজান মাস যে আমাদের মাঝে এসেছে তাকওয়া শিখাবার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, আমরা যেন সেদিকে খেয়াল করে আমরা বেশি বেশি করে তাকওয়া ভিত্তিক আমল করি। যে রোজা অবস্থায় যেমনভাবে আমরা আল্লাহর কোনো নিয়মকে, তার নির্দেশকে, তার আদেশকে আমরা বর্জন করে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত অনেক কিছু আমাদের সামনে উপস্থিত থাকে, কিন্তু আল্লাহর ভয়ে আমরা ভীত হয়ে সূর্য অস্তমিত হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি, এবং তারপরে সূর্য অস্তমিত হলে তারপর আমরা আমাদের মুখে সেগুলো তুলে দিই। হাজার জিনিস আমাদের সামনে কি পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে, তারপরও আমরা আমাদের মুখে দেই না। কারণ কি, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়কে ধারণ করে। অতএব বন্ধুগণ, আমরা সেই আল্লাহর ভয়টিকে যেন আমাদের অবশিষ্ট জীবনে ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। বন্ধুগণ, তাকওয়া অর্জন করার একটি মাধ্যম সেটা হলো রোজা। এজন্যই হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম যে হে আল্লাহর রাসূল, আমাকে একটি
আমলের কথা বলুন। তখন বললেন যে তোমার উচিত হলো তুমি নিজের উপরে বেশি বেশি রোজা রাখাকে বাধ্যবাধকতা করে নাও, ফাইন্নাহু লা আদলা লাহু, কারণ এর সমতুল্য আর কিছু নেই, এর সমতুল্য আর কিছু নেই। তাকওয়া অর্জন করার ক্ষেত্রে রোজার সমতুল্য আর কিছু হতে পারে না। সওয়াবগত দিক থেকে বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাওয়ার যে বিষয়গুলো আছে, রোজার মাসে রোজার মাধ্যমে যা পাওয়া যায় অন্য মাসে তা পাওয়া যায় না। তারপর বলছেন যে আমি আবার বললাম যে হে আল্লাহ রাসূল, আমাকে এমন কাজের আমলের একটু নির্দেশ করেন যা আমি করব, যা আমি করতে পারি। তখন আল্লাহ রাসূল বলছেন আলাইকা বিসাওম ফা ইন্নাহু লা ইদলা লাহু, তুমি রোজা রাখো কারণ রোজার সমতুল্য আর কিছু হতে পারে না, হতে পারে না। তাই বন্ধুগণ, আমরা অবশ্যই অবশ্যই আমরা জন্য কি করব, তাকওয়া অর্জন করব, তাকওয়া অর্জন করব এবং তাকওয়া ভিত্তিক আমরা জীবন পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার উপরে জীবন ধারণ করার, তাকওয়ার উপরে জীবন গড়ার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধানগুলোকে আমাদের জন্য ফরজ করেছেন, আমরা যেন সেগুলো আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশা নিয়ে আমরা যেন সেগুলো কি করি, পালন করি, আর যা নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তা যেন আমরা বর্জন করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين، بارك الله لي ولكم ولسائر المسلمين من كل جنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.